আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি এপিসোডে আপনাকে স্বাগত। প্রিয় ভিউয়ার্স, আজকের এপিসোডে জানবেন লাভবার্ড পাখির ডিম পাড়ার 10টি লক্ষণ। আর এসব লক্ষণ লাভবার্ড সহ প্রায় সব পাখির ক্ষেত্রেই দেখা যায়। আপনাকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য। স্কিপ করে দেখলে আপনি অনেক প্রয়োজনীয় ইনফরমেশন থেকে বাদ পড়ে যেতে পারেন। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন। আর লাইক শেয়ার কমেন্টস করুন। আপনার একটি লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, যারা পাখি পোষেন তারা সবাই আশা করেন তাদের পাখিগুলো ডিম বাচ্চা করবে। তবে ডিম পাড়ার আগে তাদের পাখিগুলোর মধ্যে কিছু কিছু আলাদা লক্ষণ প্রকাশ পায়, যেটা দেখে আপনি মনে করবেন যে আপনার পাখি ডিম বাচ্চা করবে কি না। তো আমাদের 10 নম্বর তালিকায় রয়েছে লাভবার্ড পাখি ডিম পাড়ার আগে তারা বাসা তৈরির জন্য উপকরণ সংগ্রহ করে। মেয়ে পাখিকে আপনি দেখবেন বিভিন্ন প্রকার খড়কুটো, ঘাস ও নারকেলের পাতা নিয়ে তার লেজের মধ্যে গুছতে শুরু করে। মেয়ে পাখির মধ্যে এমন আচরণ সত্যিই অদ্ভুত। এরকম আচরণ দেখলে আপনি লাভবার্ড পাখির বাসার মধ্যে নারকেলের ছোবরা অথবা ঘাস দিয়ে রাখতে পারেন। প্রয়োজন মতো লাভবার্ড পাখি এগুলো নিয়ে তাদের বাসাটা তৈরি করে নেবে এবং সেখানে ডিম পারবে। আর এমন লক্ষণটা লাভবার্ডের অন্যতম কারণ। প্রিয় ভিউয়ার্স, আমাদের 9 নম্বর কারণ হচ্ছে আচার আচরণ। আপনি কখনো ডিম পাড়ার আগে লাভবার্ড পাখির কামড় খেয়েছেন কি না তা জানি না, কিন্তু যদি একবার খেয়ে থাকেন তাহলে বিষয়টা অনুভব করতে পারবেন। ছেলে পাখির কামড়ের চেয়ে ডিম পাড়া মেয়ে পাখির ঠোঁটের কামড় বেশ কয়েক গুণ শক্তিশালী। আর ডিম পাড়ার আগে মেয়ে পাখিগুলো তার বাসা রক্ষার জন্য বেশ আগ্রাসী হয়ে ওঠে। সে তার বাসার মধ্যে অন্য পাখি কিংবা মানুষ তার বাসার মধ্যে প্রবেশ করুক বা হাত দেখ, এটা একেবারেই পছন্দ করে না। আপনি যদি দেখেন আপনার লাভবার্ড পাখিগুলো তার বাসার মধ্যে তার বাসা রক্ষার জন্য বেশ প্রোটেক্টিভ হয়ে যাচ্ছে এবং তার বাসাটাকে রক্ষার জন্য সবসময় চেষ্টা করছে, তখন আপনি বুঝবেন যে এটা ডিম পাড়ার একটা বড় লক্ষণ। প্রিয় ভিউয়ার্স, 8 নম্বর কারণ ডিম পাড়া একটা বড় লক্ষণ হচ্ছে অতিরিক্ত চর্বণ। প্রকৃতিতে এরা ডিম পাড়ার আগে তারা বাসা থেকে সব ধরনের ময়লা ফেলে দেয়। একইভাবে হাড়ি কিংবা আপনি যদি ব্রিডিং বক্স ব্যবহার করেন তাহলে দেখবেন যে লাভবার্ড পাখি মুখ দিয়ে হাড়ির ভেতর থেকে ময়লাগুলো বাইরে ফেলে দিচ্ছে। এমনকি তারা বক্স কিংবা হাড়ির ভেতরে প্রবেশ পথে রাস্তা বড় করার জন্য ফট দিয়ে বারবার কামড়াতে থাকে। এক্ষেত্রে আপনি দেখবেন যে ডিম পাড়ার আগে হাড়িতে পাখিটা বারবার কামড়াচ্ছে বা ব্রিডিং বক্সে প্রবেশের পথটাকে বড় করার জন্য বারবার কামড়াচ্ছে। আবার অনেক সময় এদের খাবারের বাটি থেকে খাবার ফেলে দিয়ে নষ্ট করতে দেখা যায়। এগুলো সবই লাভবার্ড পাখির ডিম পাড়ার লক্ষণ। তাছাড়া এই লক্ষণগুলো অন্য পাখিগুলোর মধ্যেও দেখা যায়। 7 নম্বর কারণ হচ্ছে লাভবার্ড পাখির নিরাপত্তা। পাখি ডিম পাড়ার আগে অন্ধকার ও আরামদায়ক স্থানে বেশিরভাগ সময় কাটান। নর্মালি যে পাখিগুলো সারাদিন বাহিরে খেলাধুলা, দুষ্টুমি ও কিচিরমিচির করতে ব্যস্ত থাকত, সেই মেয়ে পাখিগুলো শান্ত ও নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করবে। বারবার এরা হাড়ির ভেতরে আনাগোনা করবে এবং হাড়ির মধ্যে অধিক সময় কাটাবে। তবে নিরিবিলি বলতে এই না যে পাখিগুলো ঝিম মারে বসে থাকবে অসুস্থ পাখির মতো। সে পুরোপুরি চটপটে থাকবে, কিন্তু তার মধ্যে একটা শান্ত অবস্থা লক্ষ্য করা যাবে এবং ধীরে স্থির হয়ে যাবে। ব্যাপারটা এরকম। 6 নম্বর কারণ হচ্ছে লাভবার্ড পাখি ডিম পাড়ার আগে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম যুক্ত খাবার খাবে। যে মেয়ে পাখিগুলো মিনারেল ব্লক ও ক্যাটেল ফিশবোন খায় না, সেই পাখিগুলো দেখবেন মিনারেল ব্লক ও ক্যাটেল ফিশবোন খাবে। এরা এমনটা করে এদের পেটের ভিতরে ডিমের খোসা তৈরির প্রয়োজনীয় অতিরিক্ত ক্যালসিয়াম যোগান দেওয়ার জন্য। আর এই লক্ষণটি দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার লাভবার্ড পাখিগুলো দ্রুত ডিমে আসবে। 5 নম্বর কারণ হচ্ছে লাভবার্ড পাখির মল্টিং। মল্টিং হচ্ছে পাখির পালকের পরিবর্তন হওয়া। ডিম পাড়ার কিছু সময় আগে পাখির শরীরে পুরানো পালক পরে যায় এবং নতুন পালক গজে। এর পরবর্তী সময়ে বা এই মল্টিংটা হয়ে যাওয়ার পরবর্তী সময়ে পাখিগুলো পুরোপুরি প্রস্তুত থাকে ব্রিডিং এবং ডিম বাচ্চা করার জন্য। তাই মল্টিং এর পরে পাখিগুলোকে দ্রুত ডিম বাচ্চা করতে পারে। মল্টিং শেষ হয়ে যাওয়াটাই পাখির জন্য ডিম পাড়ার লক্ষণ হিসাবে কাজ করে এবং এর পরিবর্তীতে কিছুদিনের মধ্যেই পাখিগুলো ডিম বাচ্চা উৎপাদন শুরু করে। 4 নম্বর কারণ হচ্ছে ব্রিডিং।
আপনি যদি আপনার লাভবার্ড পাখিগুলোকে মিটিং করতে দেখেন তাহলে দেখবেন যে মিটিং করার পরবর্তী 15 দিনের মধ্যে পাখিগুলো ডিম পাড়তে শুরু করবে। মোটামুটি একবার সফলভাবে মিটিং করার পর মেয়ে পাখিগুলো তার পেটের ভিতরে ডিম উৎপাদন করতে শুরু করে এবং এরপরে তারা ডিম পাড়তে শুরু করে। প্রিয় ভিউয়ার্স, উপরে উল্লেখিত লক্ষণগুলি যদি আপনার পাখিগুলোর মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন আপনার পাখিগুলো দ্রুত ডিমে আসবে। তবে আপনি কিছু কিছু কাজের মাধ্যমে ডিম পাড়ার প্রবণতা বাড়াতে পারেন। এর মধ্যে এক নম্বরে রয়েছে পাখিগুলোকে অতিরিক্ত মাত্রায় প্রোটিনযুক্ত খাবার দেওয়া। প্রাকৃতিক সরষের মাধ্যমে সজনে পাতায় প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। আবার পাখির দৈহিক বৃদ্ধিতে ও ডিম বাচ্চা উৎপাদন করতে সজনে পাতা অনেক বেশি সহায়ক। সজনে পাতাকে বলা হয় প্রোটিন ও ক্যালসিয়ামের অপরন্ত ভাণ্ডার। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন পাখিকে সজনে পাতা খেতে দেবেন। এতে করে ছোট বাচ্চাগুলো গ্রোথ ভালো হবে এবং অ্যাডাল্ট পাখিগুলো ডিম বাচ্চা করতে ভালো শক্তি পাবে। প্রিভিউয়ার্স, এবারে 3 নম্বরে নিরাপত্তা। লাভবার্ডের পরবর্তী ডিম বাচ্চা করার জন্য ধাপ হচ্ছে নিরাপত্তা। স্ত্রী পাখিটা যখন বুঝতে পারবে তার বাসা তার জন্য এখন নিরাপদ, তাকে কোনো প্রকার তেলাপোকা, ইঁদুর, টিকটিকি কিংবা মানুষ ডিস্টার্ব করছে না, তখন সে ওই পরিবেশ ধরে নেবে এবং ডিম বাচ্চা করার প্রতি আগ্রহ প্রকাশ করবে। এক্ষেত্রে আপনার বাসায় যদি তেলাপোকা, ইঁদুর কিংবা টিকটিকি থাকে তবে দ্রুত এগুলো মারার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। 2 নম্বর হচ্ছে বয়স। লাভবার্ড পাখির পরবর্তী ডিম বাচ্চা করার জন্য ধাপ হচ্ছে পাখির বয়স। আপনাকে নিশ্চিত করতে হবে পাখির ডিম বাচ্চা করার বয়স হয়েছে কি না। যেহেতু লাভবার্ড পাখি সাধারণত 9 থেকে 10 মাস বয়সে ডিম বাচ্চা করে, তা না হলে পাখিগুলি যদি ডিম বাচ্চা করে তাহলে কিন্তু পাখির জন্য ক্ষতিকর। লাভবার্ড পাখির ব্রিডিং করতে চাইলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে পাখিগুলির বয়স কমপক্ষে 1 বছর। বয়স হলে পাখিকে জোড়া দিয়ে ডিম বাচ্চা করাতে হবে, এর কম হলে ডিম বাচ্চা করার জন্য জোড়া দেবেন না। অল্প বয়সে পাখিকে জোড়া দিয়ে ডিম বাচ্চা করাতে গেলে পাখির বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে, যেমন এগ বাইন্ডিং, ফেন্স মল্ট, পাখির অকাল মৃত্যু ইত্যাদি। তাই এগুলো পরিত্যাগ করার চেষ্টা করুন। প্রিভিউয়ার্স, এবারে আমাদের 1 নম্বরে রয়েছে ছেলে মেয়ে জোড়া কনফার্ম। লাভবার্ডের পরবর্তী ডিম বাচ্চা করার জন্য ধাপ হচ্ছে পাখির ছেলে মেয়ে কনফার্ম। দেখুন, আপনি 2টো পাখি কিনে খাঁচায় জোড়া দিয়েছেন, পাখির বয়স 1 বছর হয়েছে, পাখি ডিম দিচ্ছে না। পরবর্তীতে আপনি জানতে পারলেন যে 2টো পাখি ছেলে পাখি, তাহলে আপনি কখনোই পাখি থেকে ডিম বাচ্চা নেওয়ার আশা করতে পারবেন না। অপরদিকে আবার আপনি যদি 2টি পাখি জোড়া দেন, পাখিগুলি ডিম পারছে কিন্তু বাচ্চা ফুটছে না, পরে জানতে পারলেন পাখি 2টো মেয়ে পাখি, তাহলে আপনি শুধু ডিমই পাবেন কিন্তু বাচ্চা পাবেন না এবং বাচ্চা পাওয়ার আশাও পূরণ হবে না। এসব কিছু বিবেচনা করে এবং সঠিক উপায়ে পাখিগুলোকে জোড়া দিতে পারেন তাহলে মিটিং করার 15 থেকে 20 দিনের মধ্যেই পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ। আশা করি লক্ষণগুলি আপনি সঠিকভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই দীপ্তরেজা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ লাভবার্ড এবং অন্যান্য পাখি পালন নিয়ে আমরা সবসময় এরকম ভিডিও আপলোড করে থাকি। প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী অন্য আরও একটি নতুন এপিসোডে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।